মানুষ কখনো কখনো সময়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, কখনো কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারে না। এটা ভাবে যে এই কিছু মুহূর্ত কেটে যাক, একে অতিবাহিত করি, তাহলে কী বা হবে, কয়েকটা মুহূর্ত মাত্র। কিন্তু তা নয়, আজকের একটা মুহূর্ত ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের ভিত হতে পারে। আজকের একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে। সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলিকে অদেখা করবেন না, সময়কে কাজে লাগান, পূর্ণরূপে কাজে লাগান। এবার যদি আপনি কাউকে সাহায্য করতে চান আর সেই কারণেই যদি থেমে থাকেন, তাহলে ঠিক আছে, কারণ আপনি কাউকে সাহায্য করে তার জীবনকে আরও ভালো করে তুলতে চাইছেন, আরও শ্রেষ্ঠ করতে চাইছেন। এই পুণ্য, এই কর্ম ফিরে আপনার কাছেই আসবে আর আপনার জীবনকে শুভ করে তুলবে। কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করেন, সময় নষ্ট করেন, তাহলে কিন্তু একটাই ঘটনা ঘটবে, আপনার ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়ে পড়বে, আর কিছুই নয়। সেই জন্য এটা বোঝা প্রয়োজন যে কখন থামতে হবে এবং কেন থামতে হবে। যদি আপনার থামার কারণ এবং সময় অনুচিত হয়ে থাকে, তাহলে আপনার ভবিষ্যৎ কখনোই উচিত হতে পারে না। সেই জন্য সময়কে সম্মান করুন আর পূর্ণ ব্যবহার করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের এই জীবন, তাতে এই যে সময়চক্র, তা তিনটি ভাগে বিভক্ত। এক হলো অতীতকাল, ফেলে আসা অতীত, তারপরে আসে বর্তমান, এখনকার এই মুহূর্ত, আর তারপর আসে আগামীকাল, অর্থাৎ ভবিষ্যৎ। এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো অতীতকাল, ভবিষ্যৎকাল, ফেলে আসা অতীত এবং আগামী সময়। কেন? কারণ এই দুইয়ের উপর নির্ভর করছে যে আপনি বর্তমানে কি করতে চলেছেন। শুধু প্রয়োজন হলো সঠিক দৃষ্টিভঙ্গির। অতীতকালকে যদি আপনি একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে অতীতকালে আপনি দুঃখও দেখতে পাবেন, যন্ত্রণাও দেখতে পাবেন। অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি অতীতকাল থেকে শিক্ষাও লাভ করবেন। এবার এই শিক্ষা অনুসারেই বর্তমানে কর্ম করা উচিত। এবং যদি ভবিষ্যতের কথা বলি, তাহলে বলবো ভবিষ্যতের কথা ভেবে আপনি আজ অবশ্যই চিন্তিত হতে পারেন। অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই ভবিষ্যতেই আপনি একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য দেখতে পাবেন, যে আপনি কি করতে চান, কি লাভ করতে চান। এবার সেই অনুসারে বর্তমানে কর্ম করা উচিত, ভবিষ্যৎ এবং অতীতকাল অনুসারে। এভাবেই যদি জীবনে কর্ম করতে থাকেন, আপনার এই বর্তমানের দিনগুলো আপনি একটু নতুনভাবে বাঁচতে পারবেন। এভাবেই যদি জীবনে এগোতে থাকেন, তাহলে আপনার জীবনে আনন্দের উদ্ভব হতে কেউ বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক, এটা আমাদের জীবনে। কিন্তু এই পরিকল্পনা ঠিক কতটা হওয়া উচিত, অর্থাৎ এই পরিকল্পনার সম্পর্কে কতটা চিন্তা করা উচিত, কতটা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করা উচিত। এবার দূরদর্শিতা অত্যন্ত বিশিষ্ট গুণ মানব জীবনে, কিন্তু দূরদর্শিতায় এতটাও মগ্ন হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলোই নজরে না পড়ে। আজকের কথা বাদ দিয়ে শুধুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অনুচিত। এবার দেখুন, পরিকল্পনা করুন, কিন্তু তার থেকে বেশি উপভোগ করুন। এই মুহূর্ত সম্পর্কে অবগত নয়, কিন্তু ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে থাকি। আমি এটা অনুভব করতে চাই, ওইটা অনুভব করতে চাই, ওই আনন্দ প্রাপ্ত করতে চাই, এটা অনুচিত। পরিকল্পনা করুন, সংযত করুন, কিন্তু আজকে, বর্তমানকে, এই মুহূর্তকে। জীবনের বাস্তবিক আনন্দও এটা, আর জীবন যাপনের সবথেকে শ্রেষ্ঠ পথও এটা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিপদ আপদ আপনাকে সন্ত্রস্ত করে রাখতে পারে, কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে। এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামতি রয়েছে, কেন রয়েছে। এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন। একটা ফুলের দিকে তাকান, একটা ফুল
তার বুকে যখন একটা সূচ বিধে এপার ওপার হয়ে যায়, শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের মালা তৈরি করা যায়। সেই জন্য কখনোই বিপদকে ভয় পাবেন না, তার থেকে দূরে পালাবেন না, একে স্বাগত জানান। বোঝার চেষ্টা করুন এই বিপদ কেন আছে। যদি বিপদকে বুঝতে পারেন তবেই জীবনকে বুঝতে পারবেন, যদি জীবনকে বুঝতে পারেন তবেই এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি? বাড়ি, বাহন, সোনা, ধন। যদি আমি সত্যি বলি তাহলে জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয়। যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে তাহলে তা হলো অনুভূতি, করুণা, মিত্রতা, মাতৃত্ব, বাৎসল্য, আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা। নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না। নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সাগরের ঢেউ সমুদ্র তটে ধাক্কা খেয়ে, পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে। বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে, কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না। কিন্তু এমন কেন? কারণ এরা বিচ্ছিন্ন হয়েও আবার একত্রিত হতে জানে। অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই, কিন্তু আবার একত্রিত হওয়া হলো এদের একতার প্রতীক। দেখুন, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ, কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না। যদি মনে প্রবেশ করেও ফেলে তাদের মনে ঘর করতে দেবেন না, এদের বের করে ফেলুন। এই ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না। যদি একসাথে নিয়ে চলতে চান তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন, ঢেউয়ের মতো। একতায় বিশ্বাস রাখুন। একসাথে মিলে যদি এগোতে থাকেন তাহলে অনেক দূর পৌঁছবেন, নয়তো শুধু দূরের কথা ভেবেই যাবেন। কি চান সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সাগর হলো বিশাল। কথায় আছে যে জীবনের উৎপত্তি সাগর থেকেই হয়েছে, কথাটা ঠিকও। এই সাগরই আমাদের ভিন্ন ভিন্ন ধরনের বনস্পতি প্রদান করেন, মণি এবং মুক্ত প্রদান করেন। আমরা কতটা তুচ্ছ সেই বিষয়ে আমাদের উপলব্ধি ঘটান, আমাদের প্রেরণা প্রদান করেন, যাতে আমরাও সাগরের মতো বিশাল হয়ে উঠতে পারি। এই সাগরের অনেকগুলো গুণ আছে যা আমরা শিখতে পারি। আজ আমি কথা বলবো একটা বিশেষ গুণের বিষয়ে। বেশিরভাগ মানুষ মালিন্য, নোংরা পদার্থ, নোংরা বস্তু, অপদ্রব্য এই সাগরে ভাসিয়ে দেন, কিন্তু সাগর এই পদার্থ নিজের মধ্যে একত্রিত করে রাখেন না, এই সব নিজের ভেতর থেকে বাইরে বের করে দেন। এ হলো অত্যন্ত শ্রেষ্ঠ একটা গুণ। কিন্তু এই কাজকেও সার্থক করার জন্য সাগরেরও একটা তটের প্রয়োজন পড়ে, যেখানে সাগর এই সব বস্তু বাইরে বের করে ফেলতে পারে। আর মানুষও ভিন্ন কিছু নন। দেখুন, মানুষেরও তো একটা তটের প্রয়োজন পড়ে। এই তট তিনি হয়তো আমাদের গুরু হতে পারেন, আমাদের মা বাবা হতে পারেন, ভাই বা মিত্র হতে পারেন, বা হয়তো সেই সমস্যাগুলি যার থেকে আমরা দূরে পালিয়ে যাচ্ছি। কারণ যখন আপনি এই সমস্যাগুলির সম্মুখীন হবেন শেষ পর্যন্ত আপনি শিক্ষাই পাবেন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মনকে পবিত্র রাখা। আর তার জন্য একটাই উপায় আছে, এই মন তার মন্থন করা। যদি এই মনের মন্থন করেন তাহলে পূর্ণরূপে পবিত্র হবেন। আর এই মন আপনি তো জানেনই, প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যদি আমি আমার চোখ বেঁধে কোনো একটা নির্দিষ্ট দিকে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটে যাই তাহলে কি হবে? আমি কোথাও ধাক্কা খেতে পারি, নিজের ক্ষতি করতে পারি,
কোথাও পড়ে যেতে পারি, তাই না? অর্থাৎ এটা নিশ্চিত এই কাজ আমার করা উচিত নয়। কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করছেন, তাই না? কোনো কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন? শুধু এটুকু জানেন যে এই কাজটা করলে কত ধন অর্জন করবেন আর কত নাম হবে, আর ব্যাস সামনে এগিয়ে যান। এটা উচিত নয়। পূর্ণরূপে যে কোনো কাজ করার আগেই সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত, তা বুঝে নেওয়া উচিত, এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ করার জন্য কি প্রস্তুত রয়েছে। যদি তা না হয় তাহলে প্রথমে নিজেকে শুধরে নিন, তারপরে সেই কাজ করুন। যদি এইভাবে জীবনে সামনে এগোন তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যাবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা জীবনে চলতে চাই, সামনে এগোতে চাই, কিন্তু কখনো কখনো এমন হয় যে আমরা আমাদের লক্ষ্য দেখতেই পাই না। আমরা চিন্তিত হয়ে পড়ি, ব্যথিত হয়ে পড়ি, আমরা কিছু বুঝতেই পারি না, এই মন অশান্ত হয়ে যায়। কিন্তু যদি আপনি থেমে যান তাহলে নিজের পথ এবং নিজের লক্ষ্য থেকে সরে যাবেন। সেই জন্য চলতে থাকুন, থামবেন না, যতদূর পারবেন চলতে থাকুন, যতদূর দৃষ্টি যাচ্ছে চলতে থাকুন, তারপরেই দেখবেন পরবর্তী পথ আপনা থেকেই আপনার সামনে আসবে। কারণ আপনার দৃষ্টির সীমা থাকতেই পারে, দৃষ্টিভঙ্গির সীমা নেই, আপনার পথের সীমারেখা থাকতেই পারে, কিন্তু সেই পথে চলার সাহসের সীমা নেই। সেই জন্য নিজেকে অসীমিত করে তুলুন, এই সীমারেখা আপনা থেকেই দূর হয়ে যাবে, লক্ষ্য নিজে থেকেই দেখতে পাবেন, আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা বাবা। কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার পাঁচটি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা, আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির ওপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে, পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সব কিছু আমাকে প্রসন্ন করবে বলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি হয়। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাদন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন। ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও। বিপদও আসে, কঠিন পরিস্থিতিও আসে, এর সম্মুখীন হতে শিখুন,
মনে রাখবেন আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য। মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য যাকে এই সংসার পছন্দ করে। কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কি অমূল্য, কি সুন্দর এই রত্ন! এবার ভেবে দেখুন, যদি আমি এই রত্নকে ব্যবহার করি আখরোট ভাঙার জন্য তাহলে কি হবে? বা ভেবে দেখুন, এই রত্ন নিয়ে আমি যদি বন্ধুদের সাথে খেলা করতে শুরু করে দিই তাহলে কি হবে? আপনি তো হাসবেন আমার ওপর, আপনি বলবেন এত অমূল্য একটা রত্ন, এর দ্বারা কত দুঃখ দূর করা সম্ভব, এই মূল্যবান রত্নের আমি অপব্যবহার করছি। একদম ঠিক বলেছেন, আমি মেনে নিচ্ছি মূল্যবান বস্তুর অপব্যবহার করা অনুচিত, কিন্তু আপনিও তো তাই করছেন, তাই না? ভেবে দেখুন, মানুষ এই সংসারের সর্বশ্রেষ্ঠ প্রাণী, আর মানুষের এই শরীর সব থেকে মূল্যবান রত্ন। এবার এর সাথে আপনি কি করছেন? অপব্যবহার করছেন না, নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন না, আপনি অনুচিত পথে চলছেন শুধুমাত্র ধন অর্জন করার জন্য, পাপ কাজ করছেন কি না করছেন, এটা অপব্যবহার নয়? ভেবে দেখুন, আমরা এই মানব শরীরের সাথে কি করতে পারি? যদি এর আমরা সদ্ব্যবহার করি তাহলে অনন্ত পুণ্য অর্জন করতে পারি, যার দ্বারা শুধুই নিজেকে নয় বরং আমাদের আশেপাশের সকলকে সন্তোষ প্রদান করতে পারি। তাই সংকল্প নিন, এটাই যে মানব শরীরের আমি সদ্ব্যবহার করব, পুণ্যের পথে চলব, সকলের মঙ্গলের জন্য, সকলের প্রসন্নতার জন্য এই কর্ম করুন, এই পথে চলতে থাকুন, এই মন সন্তোষ বোধের সাথে বলবে রাধা রাধা। এই সংসারের সবথেকে বড় শক্তি আসলে কি? দৈহিক শক্তি, ভৌতিক শক্তি, রাজনৈতিক শক্তি, স্বর্ণের শক্তি, বিদ্যার শক্তি নাকি মায়ার শক্তি, ভক্তির শক্তি নাকি নিরাশক্তির শক্তি? এই সংসারের সব থেকে বড় শক্তি হল হাসি মুখের। যদি আপনি এবং আমি এমন কোনো সময় হাসতে পারি যেখানে মুখে হাসি আসা প্রায় অসম্ভব, তাহলে বিশ্বাস করুন এই সংসারে কেউ আপনাকে ভাঙতে পারবে না। এটা কিছুটা সেই রেশমের কীটের মতো যে চারিদিক থেকে নিজেকে ঢেকে রাখে, একটা খোলসের মধ্যে থাকে কিন্তু জীবিত থাকে। এই হাসি মুখ এটা শুধুমাত্র একটা আবেগ নয়, এটা সংসারের যে কোনো অভাব দূর করে, অভাব আশার, অভাব বিশ্বাসের। এই হাসি আপনার অন্তরে আশার আলো জাগ্রত করে আর এই সংসারের হতাশা দূর করে দেয়। তাই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও মুখে হাসি বজায় রাখুন, এই শক্তি আপনার থেকে কেউ কাটতে পারবে না। আর যদি আপনার কাছে এই শক্তি থাকে তাহলে অন্য কোনো শক্তি আপনাকে বাধা দিতে পারবে না। তাহলে হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভীষ্ম একটা মহান নাম, দেবী গঙ্গার সুপুত্র, স্বয়ং বৃহস্পতি এবং পরশুরাম ছিলেন ওনার শিক্ষাগুরু, অত্যন্ত মহান যোদ্ধা ছিলেন। কিন্তু এই মহান যোদ্ধা, ইনি ইতিহাসে আজ পর্যন্ত সেই সম্মান পেলেন না যার উনি যোগ্য ছিলেন। কারণ নির্বাচন, রাজসিংহাসনের সেবা করার প্রতিজ্ঞা নিয়েছিলেন উনি। এবার রাজসিংহাসনে যেই বসুক না কেন, তার সেবা করা, তার প্রত্যেক আদেশ পালন করা, এটাই ছিল ওনার প্রতিজ্ঞা। তা সেই ব্যক্তি উচিত হোক বা অনুচিত, সে উচিত পথে চলুক বা অনুচিত পথে চলুক, সুপাত্র হোক বা কুপাত্র, উনি তার সেবা করতে থাকলেন, তার প্রত্যেক আদেশ পালন করতে থাকলেন, নিজের প্রতিজ্ঞা পালন করতে থাকলেন।
ধৃতরাষ্ট্র নেত্রহীন অবশ্যই ছিলেন, কিন্তু এতটাও নেত্রহীন ছিলেন না যে উনি প্রজাদের চোখের জল, ধর্ম অধর্ম দেখতে পাবেন না। উনি সব বুঝতে পারতেন। আর এদিকে ভীষ্ম নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। দুর্যোধন অনুচিত পথে চালিত হচ্ছিল, তাও উনি তাকে সঙ্গ দিতে থাকলেন। আর পরিণামস্বরূপ আজ পর্যন্ত ইতিহাসে উনি সেই স্থান পেলেন না, সেই সম্মান পেলেন না যার যোগ্য উনি ছিলেন। যদি আপনি কোনো প্রতিজ্ঞা করে থাকেন, তা সে যতই কোনো উচিত কারণের জন্য হোক না কেন, যদি আস্তে আস্তে সময়ের সাথে সেই প্রতিজ্ঞা আপনাকে অনুচিত পথে চালিত করে অধর্মের পথে নিয়ে যায়, পাপের পথে নিয়ে যায়, তাহলে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করা অত্যন্ত আবশ্যক। সময় অনুসারে নিজেকে বদলানো আবশ্যক, নয়তো এই প্রতিজ্ঞা আপনাকে দিয়ে পাপ কর্ম করাবে, কুকর্ম করাবে, আর আপনার বিনাশের কারণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।